আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডাক্তার এসার খান আছি আপনাদের সাথে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমরা কিছু কথা বলবো আপনি কি কখনো শুনেছেন যে লিঙ্গটা শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে বীর্যটা আগে ঘন ছিল এখন বর্তমানে পানির মতন পাতলা জি এমনই এক ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে একজন তরুণ যুবক অবিবাহিত সে তার সমস্যাটা তুলে ধরেছে সে জানিয়েছে যে সে যখন বর্তমানে তার বয়স পঁচিশ সে যখন স্টুডেন্ট অবস্থায় ছিল তাকে একই দিনে প্রায় তিন থেকে চারবার মাস্টারবেশন অর্থাৎ হস্তমতন করে বীর্যটা বের করে দিতে হতো এত বেশি পরিমাণে সে করেছে যে এখন তার শরীরে তেমন শক্তি নাই তার বিশেষ অঙ্গটা দিন দিন ছোটো হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে যেটা আগে তর্তাজা তার কাছে মনে হতো এবং বীর্যটা তার কাছে অনেক ঘন মনে হতো পরিমাণে বেশি মনে হতো কিন্তু ইদানিং সে এই সমস্যাগুলো তুলে ধরেছে বর্তমানে সে বিয়ের চিন্তা ভাবনা করছে এখন এই মুহূর্তে তার করণীয়টা কি এই ধরনের সমস্যা যদি কারো থাকে আসলে তার কি কি পরামর্শ মেনে চলতে হবে তাহলে এই প্রত্যেকটা জিনিসগুলোকে আমরা একটু ব্যাখ্যা করব তো এই রুগীর প্রথম সমস্যাটা হচ্ছে তার কাছে বেশি মনে হয়েছে যে লিঙ্গটা ছোটো হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তাহলে এইটাকে আমরা দুই ধরনের ব্যাখ্যা করতে পারি একটা মানসিক একটা কোনো সমস্যা একটু শারীরিক সমস্যা মানসিক সমস্যার মধ্যে হচ্ছে একজন তরুণ যুবক সে তো জানে না আসলে তার দৈহিক চাহিদাটা সঠিকভাবে কীভাবে তাকে পূরণ করতে হবে যেহেতু আমাদের দেশে সামাজিক প্রেক্ষাপটে কিন্তু বিয়েটা খুবই সহজ না আপনি চাইলেই কিন্তু বিয়ে করতে পারছেন না তাহলে এই বিয়ে করা অবধি আপনাকে যে নিজেকে কন্ট্রোল করতে হবে যৌন তাড়না উত্তেজনাটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য যে রোজা রাখা বিভিন্ন অশ্লীল উত্তেজক জিনিস থেকে নিজের চরিত্রটাকে বাঁচিয়ে রাখা পর চোখের পর্দা করা ইত্যাদি ইত্যাদি তো এই সমস্ত জিনিসগুলো অনেক যুবককে আসলে পরিবেশ পরিস্থিতির কারণে তারা মানতে পারে না ফলে অনেকে না জেনে না বুঝে তাকে এই ধরনের মাস্টারবেশন বা হস্তবেতন করে তাকে উত্তেজনাকশমিত করে রাখতে হয় তাহলে এই সমস্ত যুবকদের পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে যখন তারা বিয়ের একদম দাঁড় প্রান্তে চলে এসেছে তখন তারা চিন্তিত হয়ে যাচ্ছে তাদের যেই উঠতি বয়সে বিশেষ করে বয়সন্ধিকালে তাদের বিশেষ অঙ্গের সাইজটা শেপটা তরতাজা বা বড় ছিল বা মনে হচ্ছিল সেই জিনিসটা দিন দিন যদি শুকিয়ে ছোট হয়ে যায় তাহলে কিন্তু তার কাছে একটা হতাশার একটা কারণ হতে পারে এই জিনিসটা থেকে বেরিয়ে আসার জন্য আমরা তাকে পরামর্শ দেব যে এই ধরনের ভুল যারা করছেন তারা এটা থেকে বিরত থাকবেন এবং আপনার যেহেতু হয়ে গিয়েছে তাহলে এইটাকে রিকভারি করার জন্য আপনাকে ভালো হেলদি ডায়েটারি সাপ্লিমেন্ট জাতীয় খাবার খেতে হবে যেই খাবারগুলো খেলে আপনার শরীরে পুরুষের যৌনশক্তি যে হরমোন যেই টেস্টেস্টোনের মাত্রাটা যেন ঠিক থাকে এই জিনিসটাকে ইনশিওর করতে হবে আমরা বিশেষ করে খুব সহজলভ্য হিসেবে ডিমের কথা খুবই বারবার ঘুরে ফিরে বলি এখানে প্রোটিন সমৃদ্ধ এটা এবং ফ্যাট সমৃদ্ধ যেহেতু তাহলে ডিমের কুসুম থেকে আপনি টেস্টেস্ট স্টোনের যে মাত্রাটাকে ঠিক রাখার জন্য আপনি সাহায্য পেতে পারেন এবং ডিমের সাদা অংশ প্রোটিন বা আমিষ জাতীয় উপাদান এখানে আপনাকে বডিতে সরবরাহ করবে এছাড়াও আপনি বাদাম এর ভিতরে কাঠবাদাম বাদাম পেস্তা বাদাম মধু কিসমিস অথবা মিল্কশেক দুধের সাথে বিভিন্ন বাদামের মিশ্রিত যে জুস করে খেতে পারেন এই সমস্ত খাবারের পাশাপাশি আমরা সবসময়ই তরুণ যুবকদেরকে কেগেল এক্সারসাইজ করার জন্য এটা খুবই উৎসাহিত করে থাকি কারণ কেগেল এক্সারসাইজ এমন একটা ব্যায়াম যেটা লিঙ্গের শীতলতা দূর করে লিঙ্গের রক্ত চলাচলটাকে অনেক অনেক বেশি বৃদ্ধি করে দেয় এটা আপনার তলপেটের বিশেষ করে পেলভিক ফ্লোরের মাসেলগুলো খুবই মজবুত এবং দৃঢ় হয় যেটা আপনাকে একদম যুবকের যা যা থাকার দরকার সেটাকে ধরে রাখার জন্য বা অটুট রাখার জন্য কিন্তু দারুণভাবে সহায়তা করে তাহলে আপনি খাবারের পাশাপাশি এক্সারসাইজগুলো করবেন অবশ্যই বিয়ের আগে যদি আপনার পসিবল হয় বা সম্ভব হয় তাহলে আপনার টেস্টেস্টোন হরমোনের মাত্রাটা একটু দেখে নেবেন এটা সঠিক লেভেলে আছে কি না যদি খাবার দাবার এক্সারসাইজের মাধ্যমে ঠিক থাকে তাহলে তো আপনাকে এক্সট্রা কোনো ওষুধ খেতে হবে না আর না থাকলেও আদারওয়াইজ আপনাকে এটা খেতে হবে তাহলে আমরা দুই নম্বর পয়েন্টে যাচ্ছি আপনি আপনি এই সমস্যাতে অ্যাড করেছেন যে আপনার বীর্যটা বর্তমানে পাতলা যেটা পূর্বে ঘন ছিল তাহলে এই জিনিসটা বীর্যেরকে আমরা যদি অ্যানালাইসিস করি বীর্যটাকে যদি আমরা তত্ত্বপর্তত্ব যদি ঘেটে দেখি কি আছে বীর্যের মধ্যে অনেক বেশি পরিমাণে পানি আছে শুক্রাণু আছে এবং শুক্রাণুগুলোর পুষ্টি উপাদানটাকে সরবরাহ করার জন্য গ্লুকোজ ফ্রুক্টোজ ভিটামিন মিনারেল ইত্যাদি জাতীয় যেই পদার্থগুলো আছে সেই জিনিসের পরিমাণটা যখন হেরফের হয়ে যাচ্ছে তাহলে কিন্তু পানির পরিমাণ আধিক্য দেখা দিচ্ছে তাহলে শুক্রাণুটা তারুল্য দেখা দিচ্ছে তাহলে আপনি মধু বা আপনি কিসমিস সকালবেলা খেতে পারেন খেজুর আট দশটা করে খেজুর খাবেন আপনার শরীরে যদি ভিটামিন পুষ্টি উপাদান যদি ঠিক থাকে তাহলে বীর্যের গুণাগুণ বজায় থাকবে তাহলে এই জিনিসটাকে যদি আমরা বাহিরের থেকে যদি খাবারটাকে আমাদের শরীরে যদি নিয়মিত যোগান দিতে পারি তাহলে এই বীর্যের গুণাগুণ অবশ্যই ভালো থাকবে শুক্রাণু ভালো থাকবে আপনি ভবিষ্যতে ভালো মানে সন্তান আপনার দ্বারা পৃথিবীতে বংশের ধারাবাহিকতা রক্ষা আপনার দ্বারা সহজ হবে তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনি খাবার দাবার এবং এক্সারসাইজটাকে নিয়মিত করেন ইনশাল্লাহ আপনার যৌবনটা অটোট থাকবে সুন্দর থাকবে এই কামনাই আজকের এই ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফিজ